কন্যা ভ্রূণ হত্যা রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারকে নানানভাবে প্রচার করতে দেখা যায়, কখনো টিভিতে, কখনো আবার পথনাটকের মাধ্যমে। নানানভাবে প্রচার করতে দেখা গেলেও কন্যা ভ্রূণ হত্যা রুখতে বর্তমানে কেন্দ্র সরকার বেটি বাঁচাও ও বেটি পড়াও ও রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করার ফলে আগের থেকে অনেকটা হলেও সফলতা মিলেছে। তবে কন্যারা যে পুরুষের থেকে কোনো অংশেই কম না, তার অনেক উদাহরণ রয়েছে সমাজের বিভিন্ন স্তরে। তবে এবার কন্যা ভ্রূণ হত্যা রুখতে ও কন্যা সন্তান যে ফেলনা নয়, সেই বার্তা দিতেই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম দুই নম্বর ব্লকের দেবশালা গ্রাম পঞ্চায়েতের ধান্তর গ্রামের মণ্ডল পরিবারকে। তিন পুরুষ পর এই পরিবারে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে, তাই কন্যা সন্তানকে নিয়ে আনন্দে মেতে ওঠেন পরিবারের 8 থেকে 80 সকলেই। রীতিমতো ব্যান্ড পার্টি সঙ্গে নিয়ে বাজনা বাজিয়ে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে কন্যা সন্তানকে বাড়ি নিয়ে এলেন পরিবারের সদস্যরা। তবে এখানেই শেষ নয়, রীতিমতো গোটা গ্রামের মানুষকে এদিন কন্যা সন্তান হওয়ার খুশিতে মিষ্টি মুখ করানো হয়। জানা গিয়েছে গ্রামের বাসিন্দা স্বর্গীয় সুকুমার মণ্ডল ছিলেন তার পিতার একমাত্র সন্তান। স্বর্গীয় সুকুমার মণ্ডলেরও ছিল না কোনো কন্যা সন্তান, ছিল তার 3 পুত্র সন্তান। পরবর্তী প্রজন্মেও কোনো কন্যা সন্তান জন্মায়নি পরিবারে। অবশেষে 3 পুরুষ পেরিয়ে এক কন্যা সন্তানের জন্ম হয় গত 5 দিন আগে। পরিবারে কন্যা সন্তান জন্ম হওয়ায় তাকে দেবী লক্ষ্মী রূপে বরণ করে তাকে বাড়িতে প্রবেশ করানো হয়। সুকুমার মণ্ডলের ছেলে কাজল মণ্ডল জানিয়েছেন টিভিতে ও পেপারে ও অনেক সময় শোনা যায় মেয়েরা কিভাবে অবহেলিত হয় ও তাদের উপর কিভাবে নির্যাতন হয়। যাতে সমাজে নারীদের দেবী রূপে দেখা হয় ও নারী নির্যাতন বন্ধ হয়, সেই জন্যই সমাজকে বার্তা দিতেই তার নাতনি ইভিকা মণ্ডলকে নিয়ে গোটা গ্রামে ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজিয়ে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে গোটা গ্রাম প্রদক্ষিণ করে সকল গ্রামের মানুষকে মিষ্টি মুখ করিয়েও নাতনিকে বরণ করে ঘরে তোলা হয়। শুধু গ্রামের মানুষ না, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ যেন কন্যা সন্তানদের অবহেলিত না করে তাদের আনন্দের সাথে ঘরে তোলে, সেই বার্তায় দিয়েছেন তিনি। মেয়েকে পেয়ে খুশি ছোট্ট ইভিকার বাবা রণিত মণ্ডল ও মা শিল্পা মণ্ডল। তারা জানিয়েছেন পরিবারে একটা মেয়ে থাকার কতটা প্রয়োজন ছিল সেটা এতদিন সবাই বুঝতে পেরেছে। পরিবারে যেমন এতদিন না ভাইফোঁটা না রাখি উৎসব পালন করা হতো, তবে এবার সব অনুষ্ঠান হবে। মেয়েকে নিয়ে তাদের স্বপ্ন রয়েছে অনেক, সেগুলি কিভাবে পূরণ হবে তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। আনন্দ 100-এ 100 বলি কি করতে চাইছেন আপনি? এখন করার কি আছে? এর থেকে আনন্দ কিছু থাকে নাকি? মানে লাইফে মনে হয় প্রথম আনন্দ। মানুষকে কি বার্তা দিচ্ছেন? মানুষকে বার্তা দিতে চাইছি যে কন্যা সন্তানকে সবাই যেন এইরকমভাবে ব্যবহার করে, এইরকমভাবে তৈরি করে। এই চিন্তা ভাবনাটা এলো কোথার থেকে আপনাদের? দেখছি তো টিভিতে, নিউজে দেখি, সেসব দেখে শুনে মানে আমার 3 জেনারেশনের পর আমার বাড়িতে কন্যা সন্তান প্রথম। ওই অবহেলা অনেক দেখছি তো অনেক ফ্যামিলির মধ্যে। ওই জন্যে এইটা আমি বার্তা দিতে চাই প্রত্যেক মা বাবাকে যে কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের সমান, এই জন্যে আমার এই অনুষ্ঠান এইসব করা। বলছি 3 পুরুষ বলতে আপনি কীভাবে বোঝাচ্ছেন? বাবার হয় নাই, দাদুর হয় নাই, বাবার হয় নাই, তারপর আমাদের হয় নাই, আমার ছেলের হলো। পরিবারের সব পরিবার 3 ভাই আমরা, পুত্র সন্তান। হ্যাঁ, এই প্রথম কন্যা সন্তান, প্রথম কন্যা সন্তান। সেই থেকে এইরকম আপনারা চিন্তা ভাবনা নিয়েছি? কীরকম অনুভব করছেন? অনুভব মানে এর থেকে লক্ষ্মী মনে আর পাওয়ার কিছু নাই। সবাই মণ্ডল পরিবারের যে অনুষ্ঠান করেছে, অনুষ্ঠান না করুক কিন্তু প্রত্যেকটি মেয়ে সন্তান বা কন্যা সন্তানকে যেন যত্ন নেয়। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম কাজল মণ্ডল। মানুষকে বার্তা দিতে চাইছি যে মেয়েরা অনেক জায়গায় লাঞ্ছিত অবহেলিত হচ্ছে, অনেক জায়গায়, মানে কোনো সন্তান হলে যেন মুখ ঘুরে যাচ্ছে। কোনো সন্তান হলো, ছেলে হলো না একটা, তো ছেলে যদি সব জায়গায় ছেলে হবে তাহলে মেয়েরা কোথায় পাবে? সেই সেই পুত্র সন্তান যদি সবারই হয় তাহলে কোনো সন্তান পাবে কোথায়? তাহলে বংশ প্রসার উন্নতি আসবে কী, মানে কীভাবে করবে? সেই জন্যে ছেলের সঙ্গে সঙ্গে কোনো সন্তানও সমানভাবে দরকার। এইরকম আয়োজন কোথার থেকে এলো?
মানে আমি আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম যে মেয়ে ডিভোর্স হয়ে গেল, সে ব্যান্ড পার্টি বাজিয়ে মেয়েকে নাচতে নাচতে নিয়ে ঘরে এলো। তখন থেকে আমি ভাবনা, এই ভাবনাটা আমারই যে এইভাবে যদি আমার কোনো সন্ধ্যাকে যদি অনুষ্ঠান করে বরণ করে আমি নিয়ে আসি, পৌষ মাস লক্ষ্মী মাস, আর আমাদের তিন পুরুষের মেয়ে, মেয়ে নাই আমাদের পরিবারে কন্যা সন্তান, প্রথম কন্যা সন্তান, প্রথম কন্যা সন্তান, কীভাবে মানে আনন্দিত হচ্ছেন? মানে এই আনন্দ মানে ভাষায় প্রকাশ করা যাবে, বলতে পারবো না, মানে এতটা আনন্দ, এই মানে মানে মোটা 1 কোটি টাকা লটারিতে পড়লো ওই আনন্দ হবে না তার থেকেও বেশি। আপনার নাম? দীপক মণ্ডল, আমি মেজ ভাই। আজকে অনুষ্ঠান হচ্ছে আমার দেওরের ছেলে, আমার স্বামীরা তিন ভাই, আমার ছোট দেওরের ছেলে, আমার ছোট ছেলে, তার আজকে একটি কন্যা সন্তান, আজ 5 দিন আগে কন্যা সন্তান হয়েছে। আজকে তাকে আমরা বাড়িতে বরণ করবার প্রস্তুতি নিয়েছি, এই হিসেবে নিয়েছি যে পৌষ মাস লক্ষ্মী মাস এটা ঠিক আছে, কিন্তু আমাদের শ্বশুর মশাইয়ের মানে পুরুষ থেকে মানে পূর্বপুরুষ থেকে আমাদের কোনো কন্যা সন্তান হয়নি, তারপরে এই জন্য আমাদের এই পুরুষের 3 জেনারেশনের আজ কন্যা সন্তান হয়েছে। এবার সেই কন্যা সন্তানকে আমরা লক্ষ্মীরূপে দেখতে চাইছি। আরেকটা কথা হচ্ছে যে পুত্র সন্তান হলে যেমন সবাই আনন্দিত হয়, কন্যা সন্তান হলেও, কন্যা সন্তান হলেও যেন একটু আনন্দিত হয়, এইটাই। আমরা কন্যার মধ্যে রাধারানীকে বা লক্ষ্মীকে দেখতে পাই, মনে হয় যেন রাধারানীর অংশ, তাই ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এই ভাবনাটা খুবই দরকার, এই ভাবনাটা ভাবাও খুব দরকার যে এটা আমাদের একটা কন্যা সন্তান হয়েছে, এটা আমাদের একটা লক্ষ্মীশ্রী ভাব হয়েছে, ঘরে লক্ষ্মীর আবির্ভাব হয়েছে, এই নিয়ে আমরা সেইভাবে তাকে যেন এই পুজো করতে পারি এবং তাকে যেন মানতে পারি, তাকে যেন ভালোবাসতে পারি। কতটা আনন্দিত আপনারা, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, চোখের জল দিয়ে তাকে স্বাগত জানিয়েছি, এটা ভাষায় প্রকাশ করা যায় না, কেন ভগবানকে যখন পাওয়া যায় তখন সেটা ভাষায় প্রকাশ হয় না, সেটা চোখের অশ্রু দ্বারাই বোঝা যায়। বলছি এইভাবে কন্যা সন্তানকে আবেগ দিয়ে বরণ করলেন, কি বলবেন? বললাম যেন মা বাবার কুলকে বাঁচিয়ে রাখে, মা বাবার মুখ উজ্জ্বল করে, আর আমার বাড়ির সে যেন একটা লক্ষ্মীশ্রী হয়, আমি যে তাকে রাধারানীরভাবে দেখলাম সে যেন আমাকে তার ভক্ত মনে করে। এরকম অভিনবভাবে আবেগ দিয়ে অভিনবভাবে এরকম করে আহ্বান করলেন, কি মানে লক্ষ্যে বার্তা দেবেন? বার্তা দেবো যে যেন এইভাবে মেয়েকে সবাই মিলে এইভাবে ভালোবাসতে পারে। কি নাম আপনার? শ্যামলী মণ্ডল, আমি হচ্ছি এই বাড়ির মেজ বউ। ঠিক আছে।